ব্রেকিং নিউজ, নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ হাসি হাসতে এগারো সদস্যের মারাত্মক কঠিন একাদশ ঘোষণা করলো টাইগাররা। চলুন দেখে নেওয়া যাক এগারো সদস্যের দলে আছেন কারা কারা। দর্শক, জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ দল। এরপর টানাহারে পয়েন্ট টেবিলে অনেকটাই পিছিয়ে গেছেন সাকিব আল হাসানের দল। তাই তো 28 অক্টোবর আবারও নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, যেটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ডাচদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর জন্য মারাত্মক একাদশের ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক সাকিব। নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের একাদশে আসবে বেশ কয়েকটি পরিবর্তন। ইঞ্জুরির কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে না পারা তাসকিনও ফিরবেন এ ম্যাচে। কলকাতার গরম আর প্রতিপক্ষ নেদারল্যান্ডসের কথা চিন্তা করে একাদশে তিন পেসারের বদলে খেলবেন দুইজন পেসার। তারা হতে পারেন মোস্তাফিজ ও তাসকিন আহমেদ। আর তাই হাসান মাহমুদের একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনাই বেশি। দলের প্রয়োজনে একজন স্পিনারের সাথে একাদশের ষষ্ঠ বলার হতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ, যার ব্যাটিং পজিশনও এ ম্যাচে এগিয়ে আনা হতে পারে। উল্লেখ্য, নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হল লিটন দাস, তানজিদ হাসান তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান অধিনায়ক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে পারবে নেদারল্যান্ডসের বিপক্ষে? কমেন্ট করে জানিয়ে দিন এখনই।